এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে ধর্মতলা চৌমাথায়। আমরা দেখতে পাচ্ছি যে ধর্মতলা চৌমাথায় একেবারে শুনশান চারিদিকে কিন্তু ফাঁকা, অল্প কয়েকটি গাড়ি রয়েছে। আমি একেবারে আমার ক্যামেরাম্যানকে বলবো এই সাইডটার দিকে দেখানোর জন্য যে এই রাস্তাটা হচ্ছে রানী রাসমণি রোড। একেবারেই শূন্যতা, একেবারেই ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নেই, মানুষের কোনো আনাগোনা নেই। পুরো এই মুহূর্তে যে আজকে প্রথম লকডাউন শুরু হয়েছে, যে 2021 পূর্ণাঙ্গ লকডাউন, সেই লকডাউনে কিন্তু পূর্ণাঙ্গ লকডাউনে একেবারে কলকাতা ধর্মতলা চত্বরে একেবারে শূন্যতা দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং যেগুলো গাড়িগুলো যাচ্ছে কিন্তু তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ যে কেন তারা বাইরে বেরিয়েছেন। অপরিজনীয় ছাড়া, প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বাইরে বেরোতে পারবে না। এবং পুলিশ গাড়িগুলো দাঁড় করিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছে কেন তারা বাইরে বেরিয়েছেন, এই প্রশ্ন কিন্তু তারা করছেন পুলিশ গাড়ি ধরছে। এবং এই দিকটা আপনার দেখাতে বলবো যে যেটা শিয়ালদা মৌলালী দিক থেকে গাড়িগুলো আসে সেখানে কিন্তু একেবারেই ফাঁকা শূন্যতা। যে ধর্মতলা চৌমাথা কলকাতার একেবারে ব্যস্ততম জায়গা, সেখানে কিন্তু একেবারেই সম্পূর্ণ একেবারে শূন্যতা দেখতে পাচ্ছি। কয়েকটা গাড়ি, প্রয়োজনীয় গাড়ি ছাড়া বাকি কিন্তু সব একেবারেই শূন্যতা দেখতে পাচ্ছি। এবং পুলিশ কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুলিশ কিন্তু রাস্তায় গাড়ি ধরে জিজ্ঞাসা করছেন কেন কেন তারা বেরোচ্ছেন, তার প্রয়োজনীয় কারণ কী জন্য বেরোচ্ছেন পুলিশ কিন্তু রাস্তায় ধরে ধরে জিজ্ঞাসা করছেন। তার বিনা প্রয়োজনে বেরোলেই কিন্তু পুলিশ কিন্তু তাকে প্রশ্ন করছেন, কৈফিয়াত করছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে ধর্মতলা চৌমাথায় যে পুলিশ কিন্তু নাকাচেকিং করছেন এবং প্রত্যেককে জিজ্ঞাসা করছেন। অপ্রয়োজনে কিন্তু বাইরে বেরোলেই কিন্তু পুলিশ তাদেরকে ধরপকড় করছে। সেই ছবি একেবারে আপনাদের দেখাচ্ছিলাম, একেবারে পুরোনার সঙ্গে একেবারে রাস্তার প্রত্যেকটা গাড়ি ধরছেন এবং চেক করছেন ধর্মতলা চৌমাথায়। এবং দেখতে পাচ্ছেন একেবারে শুধু মুখে নয়, কাগজ তাদেরকে দেখা করছেন। তারা কিন্তু কি কারণে বেরোচ্ছেন তার কিন্তু প্রমাণিত কাগজ দেখাতে হচ্ছে। এবং কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে কলকাতা পুলিশ যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনার যদি কলকাতায় আসার কোনো প্রয়োজন হয়, সেই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে কিন্তু আপনার কী কারণে আপনি আসতে চাইছেন তার কিন্তু কিছু তথ্য সেখানে সাবমিট করতে হবে। তারপরে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা অনলাইনে কিন্তু একটা পাস, সার্টিফিকেট পাস দেওয়া হবে। সেইটা কিন্তু আপনি যদি সেই কাগজটা সঙ্গে নিয়ে আসেন বা সেটা যদি আপনি অনলাইন রেখে দেন কাছে, তাহলে কিন্তু আপনার পুলিশের কোনো হেনস্থা হতে হবে না। সেখানে কিন্তু আপনার ওই কাগজটা, ওই পাস কাগজটা দেখালেই কিন্তু পুলিশ আপনাকে ছেড়ে দেবে। নাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে কিন্তু পুলিশ ধরছে, কারণ কী কারণে আপনি বেরিয়েছেন। অকারণ তো বেরোনো যাবেই না লকডাউনে। যদি প্রয়োজন থাকে আপনি সেই প্রয়োজনে বেরোলে কিন্তু তার কাগজ সাবমিট করতে হচ্ছে, পাস সাবমিট করতে হচ্ছে। কারণ এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে ধর্মতলা চৌমাথায় সার্জেন্টরা রয়েছেন এবং তারা কিন্তু নাকা চেকিং করছেন এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু দাঁড় করিয়ে করিয়ে তারা তাদেরকে দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞাসা করছেন কেন তারা বেরোচ্ছেন এবং তাদের কিন্তু কাগজ দেখতে চাইছেন কলকাতা পুলিশ। এবং প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা বাইক কিন্তু দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞাসা করছেন এবং জিজ্ঞাসা করছেন কেন তারা বাইরে বেরিয়েছেন। সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন যে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তারা বেরিয়েছেন, প্রত্যেকটা গাড়ি কিন্তু দাঁড় করিয়ে করিয়ে দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি একেবারে যে প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে করে কী কারণে বেরিয়েছেন তাদের কিন্তু কাগজ সাবমিট করতে হচ্ছে। দেখতে হচ্ছে প্রাইভেট গাড়ি থেকে বাইক এবং সেখানেও আপনার গাড়ি আসলেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করছে। আমরা দেখতে পাচ্ছি এখন এই ধর্মতলা চৌমাথা একেবারে পুরো শূন্যতা দেখতেই পাচ্ছেন একেবারে। আমার ক্যামেরাম্যানকে বলবো সামনে থেকে ছবি আসছে, পুরোটাই কিন্তু শূন্যতার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবি। এখন বিকাল 4:10 ঠিক এই মুহূর্তে পুরো ধর্মতলা কলকাতা একেবারে মোড়, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যেখানে চলাচল করেন, সেখানে কয়েক হাজার মানুষ, সেখানে কিন্তু একেবারে শূন্যতা বলা যেতে পারে। লক্ষাধিক মানুষ কিন্তু এই ধর্মতলায় প্রতিনিয়ত আসেন, হাজার হাজার নয় লক্ষাধিক মানুষ। কিন্তু সেই ধর্মতলা চত্বরে একেবারেই দুটো একটা গাড়ি ছাড়া একেবারে লকডাউন যে একেবারে সম্পূর্ণতা হচ্ছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পূর্ণাঙ্গভাবে সেই ছবি একেবারে দেখাচ্ছেন, দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু প্রত্যেক গাড়ি যাচ্ছে তাদেরকে ধরছেন এবং কী কারণে বাইরে বেরিয়েছেন তা কিন্তু পুলিশ প্রশ্ন করছেন। সেই ছবি একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এনবিটিভির পর্দায়। আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করছি, একেবারে সেই ছবি দেখানোর চেষ্টা করছিলাম যে কলকাতায় কেমন অবস্থা রয়েছে। সেই ছবি আপনাদেরকে আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম যে কলকাতা এই মুহূর্তে ধর্মতলা চত্বর
আর একেবারেই শুনশান, এবং যে প্রয়োজনীয় গাড়িগুলো যাচ্ছে তাদেরকে কিন্তু পুলিশ রাস্তায় ধরে কি কারণে বেরিয়েছে তাদেরকে প্রশ্ন করছে, জানতে চাইছে এবং নির্দিষ্ট কাগজ দেখালে তাদেরকে ছেড়ে দিচ্ছে। সেই ছবি আপনাদেরকে এনবিটিভি পর্দায় দেখাচ্ছিলাম। ক্যামেরায় সাইফুদ্দিনের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি কলকাতা। মনোবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট, শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন মনোবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918063831 নম্বরে।